নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ফেব্রুয়ারি 2024 মকর রাশি ও কুম্ভ রাশির কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। বর্তমান গ্রহের নিরিখে আমি আলোচনাটি করছি। দেখুন, এখান থেকে আমি আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর তার উপর ডিপেন্ড করে আমি আজকের এই আলোচনাটি করছি। মকর রাশি এবং কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2024 কি রেজাল্ট পেতে চলেছে, কি ফল পেতে চলেছে, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করছি। দেখুন, মকর রাশি এবং কুম্ভ রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই রাশিচক্র আলাদা রয়েছে, দশা মহাদশা আলাদা রয়েছে, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর, ফেব্রুয়ারি মাসের যে গ্রহের গোচর, নবগ্রহ যেভাবে অবস্থান করছে তার উপর আমি এই রাশিফলটি দিচ্ছি। তবে এই রাশিফলটি আপনাদের 30-50% কিন্তু মিলতে বাধ্য। রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে আপনারা নিতে পারেন। দেখুন, মকর রাশির আগে আলোচনা করি, নেক্সট পার্ট কুম্ভ রাশি, অর্থাৎ আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনবেন। মকর রাশির আপনাদের স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং স্বরাশিতে অবস্থান করছে। মকর রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। ছোটোখাটো কোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে, কিন্তু ওভারঅল মকর রাশির আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশি লিখে রাখুন, প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট, মকর রাশির শিক্ষা কেমন হবে। দেখুন, আপনাদের পঞ্চমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের ফেব্রুয়ারির 12 তারিখ অবধি আপনাদের কিছুটা হলেও শিক্ষাক্ষেত্রে সমস্যা রয়েছে। যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা এক্সামগুলো দিন, গুরুত্বপূর্ণ যদি এক্সাম থাকে। কিন্তু 12 তারিখের পর পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান যখন করবে এবং মিত্র রাশিতে অবস্থান করে, কিন্তু 12 তারিখের পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। 12 তারিখের পর যদি আপনাদের কোনো এক্সাম থাকে জেনে রাখবেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব শিক্ষাক্ষেত্রে, কিন্তু যারা বিদ্যার্থী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু 12 তারিখের আগে পর্যন্ত একটু টাফ কিন্তু যাবে, কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা খাতা থেকে কোনো মিস্টেক করে আসা, জানা জিনিস ছেড়ে দিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। অবশ্যই পড়াশোনার দিকটাতে অবশ্যই নজর দিন, খেয়াল রাখুন, এবং পাশাপাশি আপনারা বিশেষ করে, আমি একটা কথা বলবো, আপনারা বিশেষ করে যারা এক্সাম দিবেন অবশ্যই এই সময় ঠান্ডা মাথাতে পড়াশোনা করুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের কিছুটা হলো, আপনারা যতটা মার্কস এক্সপেক্ট করছিলেন সেটা ডিটোরিয়েট কিন্তু হতে পারে। অর্থাৎ 12 তারিখের পর কিন্তু শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে 12 তারিখের পর থেকে, 12 ফেব্রুয়ারির পর থেকে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রেও আপনাদের পঞ্চমপতি 12 তারিখের পর থেকে আপনাদের রাশিতে অবস্থান করবে, মিত্র রাশি 12 তারিখের আগে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো আর্গুমেন্ট থাকলেও 12 ফেব্রুয়ারির পর থেকে 14 ফেব্রুয়ারি আপনাদের নতুন প্রেমের জোয়ার আসতে চলেছে। যদিও এখানে নিজস্ব ব্যক্তিগত জন্মচক দেখা দরকার রয়েছে, আপনাদের পঞ্চম ভাব কেমন রয়েছে, শুক্র মঙ্গল চন্দ্র কেমন রয়েছে সেটা দেখা দরকার রয়েছে, কিন্তু আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো ডিস্টার্ব আসছিল, সেই প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পুরাতন প্রেম ফিরে আসা এবং নতুন প্রেমের আপনাদের জায়গাটা কিন্তু খুব দৃঢ়ভাবে দেখা যাচ্ছে। তবে ছোটোখাটো সেন্টিমেন্ট এগুলো নিজেদের মধ্যে এড়িয়ে চলতে হবে, ছোটোকে ছোটোভাবেই ধরতে হবে, ছোটো জিনিসকে ছোটো মতনই ধরতে হবে, তবে মোটামুটি প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের ফিনান্সিয়াল জায়গা। দেখুন, ধনভাবে ধনপতি অবস্থান করছে,
ওভারঅল আমি যদি বলি অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থ সমাগম কিন্তু হবে, বিশেষ করে আপনাদের ব্যবসা এবং কর্মের মাধ্যমে, নিজস্ব যারা কর্ম করছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন তার মাধ্যমে অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি হবে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির। আপনাদের এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন আপনাদের সপ্তমপতি আপনাদের দেখবেন মাসের মোটামুটি 8 থেকে 10 দিন আপনাদের কিন্তু সমস্যা কিন্তু থাকে, অর্থাৎ 8-10 দিন কিছুটা হলেও দাম্পত্য সুখের জায়গায় সমস্যা থাকবে, তবে মোটামুটি যদি বলা যায় বৈবাহিক জীবন এই মাসটা আপনাদের সুখের কিন্তু হতে চলেছে, এবং পাশাপাশি আপনাদের এ মাসে বিবাহের জন্য কোনো সম্বন্ধ আসা বা কথাবার্তা হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশি দেখা যাচ্ছে 12 ফেব্রুয়ারির পর থেকে বিয়ের জন্য, কারণ সপ্তমভাবে শুক্র দৃষ্টি দিবে, তো বিয়ের যোগাযোগগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু গাঢ় এ মাসে কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হলো আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গাতে হবে, বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই মাসে করবেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা একবার দেখিয়ে নেওয়ার পর বড় ধরনের সিদ্ধান্তগুলো আপনারা কিন্তু নেবেন ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের এ মাসে কর্মের জায়গাটা আসি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হতে চলেছে, যারা প্রমোশনের জন্য আটকে ছিল দীর্ঘদিন 12 ফেব্রুয়ারির পর আপনাদের প্রমোশন নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। এবং যারা ট্রান্সফারের চিন্তা করছেন বা ভালো প্যাকেজের চাকরি এমএনসি কোম্পানিতে বা আপনার কোনো জায়গাতে চাকরি করছেন সেখানে আপনার প্রমোশনের চেষ্টা করছেন 12 ফেব্রুয়ারির পর এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের গুরুতর কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, লিখে রাখুন এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। দেখুন 6 ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে, মঙ্গল রাশিতে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের যেহেতু চতুর্থ পতি একাদশ পতি ভূমি রিলেটেড যারা কাজকর্ম করছেন, জমি জায়গা সংক্রান্ত রিলেটেড যারা কাজকর্ম করছেন এখানে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দিবে, কোনো ল্যান্ড কিনা, কোনো জমি কিনা বা কোনো বাড়ি নির্মাণ করা, গৃহ নির্মাণ করা বা কোনো ফ্ল্যাট কিনা বা কোনো জায়গা কিনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, কারণ চতুর্থ পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, সুখ বাড়বে, সুখ সাধনের জায়গায় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং আপনাদের এ মাসে রাগ জেদও কিন্তু বাড়বে, রাগ জেদটার দিকে কন্ট্রোল রাখুন মকর রাশি, অহেতু কিছু কিছু ক্ষেত্রে জেদ রাগ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে, এখানে কিন্তু কিছুটা হলেও নিজেদেরকে কিন্তু সাবধানভাবে চলতে হবে। আপনাদের একাদশ পতি রাশিতে অবস্থান করছে, ইনকাম আপনাদের বাড়বে, প্রফিট আপনাদের বাড়বে এই মাসে, ইনকামের জায়গায় কিন্তু আপনাদের দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে, লিখে রাখুন মকর রাশির যথেষ্ট লাভ কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। এবং পাশাপাশি মকর রাশির আপনার থার্ড হাউসে রাহু অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে মকর রাশিকে কিন্তু যথেষ্ট ডিভিডেন্ড আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করবে এবং 20 ফেব্রুয়ারি এই ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের এই মাসে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবে, আমি বারবার বলি ভাগ্যের যদি সাপোর্ট পাওয়া যায় বাঁধ ভাঙা যায়, পাহাড় ভাঙা যায়। তো ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু উঠে আসতে চলেছে মকর রাশি, লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু লাভ আপনাদের হতে চলেছে, এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ দেখা যাচ্ছে। 13 ফেব্রুয়ারি আপনাদের রবি আপনাদের দ্বিতীয়ভাবে চলে অষ্টম পদে, কিছু কিছু ক্ষেত্রে শরীরের জন্য ছোটোখাটো খরচ আপনাদের হতে পারে। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে, কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি কিছুটা খরচ এই সময় বৃদ্ধি করবে, খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন, কারণ অহেতু খরচের জায়গাটাও কিন্তু অবশ্যই আপনারা নজর কিন্তু রাখুন। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে গাড়ি এবং বাইক আপনারা চালান।
এবং পাশাপাশি আপনাদের এ মাসে ভ্রমণ যোগ রয়েছে, শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে। যারা গ্ল্যামার দুনিয়াতে যুক্ত রয়েছেন বা আপনি অভিনয় জগৎ, শিল্পকলা বা অ্যাজ এ আপনি লেখক, রাইটার, এই জায়গাগুলো থেকে আপনারা শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং বিশেষ করে এ মাসে আপনাদের কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিতে চাইছেন, সেখান থেকেও কিন্তু আপনারা এ মাসে কিন্তু লাভ পেতে পারেন। এবার আসি মকর রাশির পর কুম্ভ রাশি। কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। ওভারঅল আপনাদেরও ছোটোখাটো সমস্যা হতে পারে, বড় ধরনের যে সমস্যা সেটা দেখতে পাচ্ছি না। তবে 14 ফেব্রুয়ারির পর থেকে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের বাড়বে। 14 ফেব্রুয়ারি আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো, 14 ফেব্রুয়ারির পর থেকে কিছুটা হলো আপনাদের শরীরের জায়গাটা পার্ট নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে কিন্তু হবে। এবং আপনাদের শিক্ষার জায়গাটা যদি বলি, আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে, কিন্তু আপনাদের 20 ফেব্রুয়ারির পর থেকে, 20 ফেব্রুয়ারির আগে পর্যন্ত যদি আপনাদের বড় ধরনের এক্সাম থাকে, কোনো পরীক্ষা থাকে, অবশ্যই আপনারা নজর রাখুন। আপনি কুম্ভ রাশি মানুষ, কারণ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আবার আপনার কুম্ভ রাশির আবার ঠিক রাশিতে 20 ফেব্রুয়ারি থেকে অবস্থান করবে। 20 ফেব্রুয়ারি আগে পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছে, বিদ্যার্থী রয়েছে বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা নজর দিয়ে পরীক্ষা দিন। এবং যারা কোনো ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনারা 20 ফেব্রুয়ারির পর আপনারা কোনো কিছুতে অ্যাডমিশনটা অবশ্যই নিতে পারেন। সেই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ রয়েছে। 20 ফেব্রুয়ারির পর যাদের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, সুখ আসবে প্রেমের ক্ষেত্রে। যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সে প্রেম আপনাদের ভেঙে যাওয়া প্রেম আপনাদের জুড়বে এবং নতুন প্রেমের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ ইগো সেন্টিমেন্টটা আপনাদের কাটতে হবে, কিছুটা এক জেদ এই জিনিসটা আপনাদেরকে কাটাতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। দ্বাদশভাবে মঙ্গল, গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই আপনারা নজর রাখুন, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বাদশভাবে মঙ্গল তুঙ্গ মঙ্গল এবং মঙ্গল আপনাদের কর্মাধিপতিও পাশাপাশি এবং আপনাদের ভাগ্যাধিপতিও দ্বাদশভাবে, আপনাদের পঞ্চমপতিও দ্বাদশভাবে অবস্থান করছে। এখানে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো, এবং সপ্তমপতিও দ্বাদশভাবে অবস্থান করবে। প্রথম কথা আপনাদেরকে বলি, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো। যারা কর্ম চেঞ্জ করতে চাইছে তাদের ক্ষেত্রে কর্ম চেঞ্জ অবশ্যই আপনারা করতে পারেন। প্রমোশনের জানার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো প্রমোশনের ক্ষেত্রে। বা যারা ফার বেটার জব বা একটা ভালো একটা চাকরির চেষ্টা করছেন, চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছুটা হলেও সমস্যা আসবে। আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই আপনারা একটু হলেও সতর্ক থাকুন। যদিও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কিছুটা ম্যানেজ করবে, কিন্তু যেহেতু রবি আপনাদের অস্তমিত, শনি অস্তমিত হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু করবে রবির দ্বারা, কিছুটা আপনাদের সমস্যা করে। রবি এবং শনি একত্রে অবস্থান করে বীজ দোষ তৈরি করছে। বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে চলে আসতে পারে, অথবা আপনাদের লাইফ পার্টনারের ইনকাম এর উপর চাপ পড়তে পারে বা শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা আসতে পারে। ভাগ্য ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো কাজ আপনারা হাসিল করতে কিন্তু পারবেন। অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদের দিতে চলেছে। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি, যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো জমি কিনতে চাইছেন, জায়গা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো 6 ফেব্রুয়ারির পর আপনারা এই সকল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন। আপনাদের এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে উটকো খরচ, ফালতু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। মানসিক চাপ আপনাদের বাড়বে এ মাসে, যথেষ্ট চাপ আপনাদের বাড়বে। এবং এর সাথে সাথে আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক বাণী আমি দিলাম। কিছু কিছু ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনার
প্রতারণার শিকার কিন্তু আপনারা হতে পারেন এবং কোনো কিছু চুরি বা কোনো কিছু হারানোর সম্ভাবনা রয়েছে এবং বিদেশ যাত্রা যোগ কিন্তু এ মাসে আপনাদের গাঢ় দেখা যাচ্ছে বা ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকেও কিন্তু আপনারা এ মাসে লাভ কিন্তু পাবেন। ধর্মীয় যাত্রার জায়গা রয়েছে, কোনো ভ্রমণ যোগও কিন্তু রয়েছে পাশাপাশি এবং এর সাথে সাথে আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে। অবশ্যই মকর রাশি এবং কুম্ভ রাশি আপনারা হনুমানজির উপাসনা করুন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে অবশ্যই আপনারা পুজো দিন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।